সুমনুল্লাহ আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি চমৎকার ছয়তলা বাড়ি মাত্র 3.5 ডেসিমেল জায়গার উপরে এই ছয়তলা বাড়ির ডিজাইনটা করা হয়েছে। অসাধারণ কম্বিনেশন, অসাধারণ কালার দিয়ে এই বাড়ির মডেলটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই বাড়িটি হবে আমাদের কুষ্টিয়াতে, কুষ্টিয়া পিয়ারাতলাতে এই বাড়িটি নির্মিত হবে। আমাদের ভাই মাহফুজুল ইসলাম টুটুল এবং তানি আক্তার জোনাকির জন্য এই বাড়ির মডেলটি তৈরি করা হয়েছে। অসাধারণ কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন, যে আসলে আমিও মনে করি যে এই বাড়িটা আমাদের বেস্ট কোয়ালিটির একটা 3D করা হয়েছে, কম্বিনেশন করা হয়েছে। দশম কিছুক্ষণের মধ্যেই আমি মূল প্ল্যানটি আপনাকে দেখানোর চেষ্টা করব। এখানে 3টা ইউনিট করা হয়েছে, নিচে 1টা ইউনিট করা হয়েছে এবং গ্যারেজ করা হয়েছে, অন্যান্য তলায় 3টা ইউনিট করা হয়েছে, কোনো কোনো তলাতে 2টা ইউনিট করা আছে। বিভিন্ন কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। দশম আমি কিছুক্ষণের মধ্যে মূল প্ল্যানে আপনাকে নিয়ে যাব। তার আগে আপনার কাছে অনুরোধ, যদি আমার এই চ্যানেলটি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন। দর্শকমণ্ডলী, আমি আপনাদের সঙ্গে আছি, আমার নাম ইঞ্জিনিয়ার টুটুল। এখন আমি মূল প্ল্যানটি আপনাকে দেখানোর চেষ্টা করব। দর্শকমণ্ডলী, আসুন মূল প্ল্যানটি আপনাদের দেখাই। মূল প্ল্যানটি এরকম, আমি প্রথমে প্ল্যানটি দেখাবো, তারপর এটা খরচের একটা হিসাব কম্বিনেশন করে দেখাবো আপনাদেরকে। এটা ছয়তলা একটা বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন ছয়তলা একটা বাড়ি। আর এই হচ্ছে মোট 47x36 ফিট জায়গার উপরে বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। 3.55 ডেসিমিল জমি, এখানে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি দেখাবো। আগে আমি দেখাই ফ্লোর প্ল্যানটা, দেখায় আর্কিটেকচারাল প্ল্যান। এখানে সামনের এটা আপনি এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যারেজের জন্য রাখা হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে এটা গ্যারেজের অংশ, আর এখানে একটা ইউনিট রাখা হয়েছে। আর আমি টিপিক্যাল 3টা ফ্লোর, অনেকগুলো ফ্লোর আছে, বিভিন্ন রকম আছে, আমি 3 ইউনিটের ফ্লোর প্ল্যানটা দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে বাড়ির, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, সাইডটা হচ্ছে এটা। আপনি এটা একটা বারান্দা, এটা একটা বারান্দা দেখতে পাচ্ছেন। আমি যদি 3টা দেখাই, এটা একটা বারান্দা, এখানে একটা বারান্দা আছে, এখানে ছোট্ট একটা বারান্দা আছে। সেগুলো এত কম বারান্দা সত্ত্বেও এত কম্বিনেশন করে এত সুন্দর করে একটা বাড়ি কী করে করা যায় সেটা কিন্তু এই বাড়িটা না দেখলে বোঝা যাবে না। অসাধারণ কম্বিনেশন আমি মনে করি, কালার কম্বিনেশন এবং বিল্ডিংয়ের বারান্দা দিয়ে, জানালা দিয়ে, সব কিছুর প্রজেকশন ওয়াল দিয়ে, সব কিছু দিয়ে একটা আলাদা কম্বিনেশন আছে। আসুন আমি আবার ফ্লোর প্ল্যানে নিয়ে যাই আপনাদেরকে। তো এখন হচ্ছে যে সিঁড়ি দিয়ে গ্যারেজের অংশ দিয়ে সেই সিঁড়ির এই অংশে আসবে, তারপর যখন ইউনিট বিতে ঢুকবে তখন এই দরজায় ঢুকবে। এটা মাত্র 587 স্কোয়ার ফিট। ঢোকার পরে সে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটা, এটা একটা বাথরুম, কমন বাথরুম রাখা হয়েছে, এটা একটা স্পেস রাখা হয়েছে, এবং এটাই একটা বারান্দা করা হয়েছে পরবর্তীতে। আপনি দেখেন যে এই ছোটো বারান্দাটা হচ্ছে এটা, এটা দিয়ে ভেন্টিলেশনের জন্য এটা মূলত রাখা হয়েছে, যাতে এই ড্রয়িং ডাইনিংয়ে যদি পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে। এখানে একটা কিচেন রাখা হয়েছে, এটা একটা বেডরুম রাখা হয়েছে, আর এখানে একটা বেডরুম, এই বেডরুমের সাথে এই বারান্দাটা রাখা হয়েছে, এই বারান্দাটা এবং একটা বাথরুম রাখা হয়েছে। এটা যদি আমি এইতে প্ল্যানে দেখি, এইটা হচ্ছে সেই বারান্দাটা হচ্ছে এটা, আর এখানে বাথরুমটা আছে। যাক, আমি আবার ফ্লোর প্ল্যানে আপনাকে ফিরাই নিয়ে যাই। তারপরে যখন এখানে 2টা বেডরুম আপনি দেখতে পাচ্ছেন, 2টা বেডরুম, 2টা বাথরুম কিচেনের সামনে করা হয়েছে। যখন ইউনিট এতে সে ঢুকবে তখন এই দরে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এরিয়া কিন্তু মাত্র 555 স্কোয়ার ফিট। তারপরে এটা ড্রয়িং ডাইনিং, এখানে একটা কিচেন রাখা হয়েছে, এটা একটা টয়লেট রাখা হয়েছে, এটা একটা বেডরুম, এটা আর একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বাথরুম এবং একটা বারান্দা আছে। যখন ইউনিট সিতে যাবে তখন এই যে দরে ঢোকার পরে সে একটা, এখানে একটা কমন টয়লেট পাচ্ছে, এটা একটা বেডরুম, এটা বেডরুম সাথে বাথরুমটা অ্যাটাচ, এখানে একটা বারান্দা, এখানে একটা ক্যাবিনেট রাখা হয়েছে, আর এখানেও একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দাটা রাখা হয়েছে। দর্শক, এই হচ্ছে প্রত্যেকটা ইউনিটে 2টা করে বেডরুম দিয়ে আপনার 1টা করে ইউনিট করা হয়েছে। তো দর্শক, এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আমি চেষ্টা করলাম আমাদের মাহফুজুল ইসলাম টুটুল ভাইয়ের যে ছয়তলা বাড়িটা মাত্র 3.5 ডেসিমেল জায়গার উপরে, 2.5 শতক জমির উপরে অসাধারণ কম্বিনেশন করে যে বাড়িটা কত সুন্দর করা যায় অল্প জায়গাতে, আর্কিটেক্টের যদি ছোঁয়া লাগে এবং আমাদের কম্বিনেশন, আমরা চেষ্টা করেছি যে তাদের ছোঁয়া এবং আমাদের কম্বিনেশন করে আমরা তাদেরকে একটা বেস্ট কোয়ালিটির বাড়ি উপহার দেওয়ার জন্য। সুমনুল্লাহ, এখন আমি আপনাকে দেখাবো এই বাড়িটা নির্মাণ করতে, এই ছয়তলা বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দশম মন্ডলে এই ধরনের বাড়িতে, ছয়তলা বাড়িতে সাধারণত পাইলিংয়ের প্রয়োজন হয়, তারপরে ফাউন্ডেশনের একটা খরচ আছে, তারপরে আপনার কাস্টিং খরচ আছে, প্রত্যেকটা খরচ আমি আলাদা আলাদাভাবে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আসুন আমি খরচের হিসাবটা আপনাকে দেখাই। খরচটা এরকম, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি ছয়তলা বাড়ি, প্রথমে ফ্লোর এরিয়া বের করে নিলাম 1548 স্কোয়ার ফিট। পাইলিং খরচ, এখানে স্যান্ড পাইলিং লাগছে,
প্রতি ডেসিমেলে 130,000 টাকা খরচ হবে, 130,000 থেকে 140,000 টাকা খরচ হতে পারে, তাতে প্রায় 4.5 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। ফাউন্ডেশন খরচ আপনার 850 টাকা স্কোয়ার ফিট খরচ হবে, তাতে 1548 দিয়ে গুণ দিলে 13 লাখ টাকা খরচ হবে। তারপরে প্রতি ফ্লোর কাস্টিং, কাস্টিং বলতে বিম কলাম ছাদ এই ঢালাইগুলোকে বোঝায়, তাতে 500 টাকা খরচ হতে পারে প্রতি স্কোয়ার ফিটে, তাতে আমি 1548 500 দিয়ে গুণ দিলাম 7.5 লক্ষ টাকার একটু বেশি লাগে প্রতি তালাতে। আর প্রতি তালা কমপ্লিট করতে মানে বিম কলাম ছাদ ঢালাই, তারপর ব্রিক ওয়াল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, রং করা, সমস্ত টাইলসের কাজ সব সহ প্রতি স্কোয়ার ফিটে ফাউন্ডেশন বাদে 1200 থেকে 1300-1400 টাকা খরচ হতে পারে, আমি কমটা ধরলাম 1200 টাকা, তাতে 18.5 লক্ষ টাকা খরচ হবে প্রতি তালাতে। এরকম একটা বিল্ডিংয়ে প্রতি তালা কমপ্লিট করতে আপনার ফাউন্ডেশন বাদে 18.5 লক্ষ টাকা খরচ হবে। তো দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা সবুজের একটা রাখি, সমারোহ রাখি, যাতে আমি নিজেও গাছ লাগাইতে পছন্দ করি, যার ফলে আমি এগুলো রাখি। এখানে থাকেন আর্টিফিশিয়াল ঘাস লাগানো হয়েছে, যার ফলে ডিজাইনটা অনেক সুন্দর লাগছে। দর্শক মণ্ডলী, ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। শেষের বেলায় আপনার কাছে অনুরোধ যে আমার এই ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, এবং আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।